দেশে করোনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,828 জনে। 20,773টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 289 জনের। মোট করোনা শনাক্ত হলে 15,67,981 জনের। শনাক্তের হার 1.39, মৃত্যুর হার 1.77 ও সুস্থতার হার 97.69%। মারা যাওয়াদের মাঝে 2 জন ঢাকা বিভাগের, 2 জন চট্টগ্রাম ও 1 জন খুলনা বিভাগের।